আদিবাসী গণসংগঠন এলাকা আজকে 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করুন। আদিবাসী গণসংগঠন এলাকা আজকে বাংলা বন্ধ। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্য জুড়ে আদিবাসীদের ডাকে 12 ঘন্টার বাংলা বন্ধ শুরু হয়েছে। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের নেতৃত্বে সারা রাজ্যের পাশাপাশি সারা পূর্ব বর্ধমান জেলা জুড়েও এই বন্ধ সংগঠিত হয়েছে বলে জানা যায়। আদিবাসী ক্ষত্রিয় কুলি সম্প্রদায় আদিবাসীদের ইতিহাস বিকৃতির মধ্যে দিয়ে রাজনৈতিক ও সরকারি মদতে এসটি তালিকায় অন্তর্ভুক্ত হতে চাওয়ার বিরুদ্ধে এই ধর্মঘট সংগঠিত হচ্ছে বলে জানান কাটোয়ার আদিবাসী নেতৃত্ব। আজকে আমাদের বন্ধটা হচ্ছে বিশেষ একটি দাবিকে সামনে রেখে, আর সেটা হচ্ছে ইউনাইটেড ফোরাম অল আদিবাসী অর্গানাইজেশনের তরফ থেকে এই ফোরামে আদিবাসীদের 26টা সংগঠন আছে। আজকে আমরা এই ফোরামের নেতৃত্বে আমরা সারা পশ্চিমবাংলা ব্যাপী 12 ঘন্টার বাংলা বন্ধ করছি, আর যে দাবিকে সামনে রেখে আজকে আমরা এই বন্ধে সামিল হয়েছি সেটা হচ্ছে অ আদিবাসী ক্ষত্রিয় কুর্মি সম্প্রদায়রা আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে সরকারি এবং রাজনৈতিক মদতে এসটি তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইছে। তো আজকে আমরা এর বিরুদ্ধে আজকে এই বন্ধটা আমরা পালন করছি, যাতে এরা সংবিধানকে বুড়ো আঙুল না দেখিয়ে সরকারি মদতে এই এসটি তালিকায় যাতে না অন্তর্ভুক্ত হতে পারে। এই দিন সকাল থেকে এই বন্ধের মিশ্র প্রভাব পড়ে কাটোয়ায়। এই বন্ধে কাটোয়া শহরের ভিতরের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে বাস পরিষেবা। কাটোয়ার জাজিগ্রাম মোড়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ রাস্তা অবরোধ করে বন্ধ সংগঠিত করেন। কাটোয়া থেকে কাটোয়া বর্ধমান, কাটোয়া বোলপুর, কাটোয়া সিউড়ি সহ বিভিন্ন রুটে প্রত্যেক দিন প্রায় 280টির বেশি বাস যাতায়াত করে। সকাল থেকে দু একটি বাস কাটোয়ায় ঢুকলেও কাটোয়া থেকে কোনো বাস রুটে বাস চলাচল করেনি বলে জানা যায়। প্রায় সব বাসই কাটোয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। বাস চালকদের কথায় গতকাল রাতেই আদিবাসীদের পক্ষ থেকে বন্ধের প্রচার করা হয়। রাস্তায় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় বাস চালকরা বাসস্ট্যান্ড থেকে বাস বের করেননি বলে জানান তারা। আদিবাসীরা বন্ধ গেছে, কাল রাতে অ্যালাউন্স করে গেল, সেই জন্য সেই কারণে ভয়ে আমরা গাড়ি বার করি না। গাড়ি যদি করে ভাঙচুর হয় আমাদের, যদি মারধর করে রাস্তায়, তো লাইনে তো এনে আদিবাসী ঘর বাড়ি আছে, নেমন কৈচোর ডাকবাংলা শ্রীখণ্ড গাদা আদিবাসী আছে, যদি গাড়ি কোথায় আটকায় কেন গাড়ি নিয়ে এলি, গাড়ি যদি ভাঙচুর করে কে জীবনে রিস্ক নেবে, সেই হিসাবে আমরা গাড়ি বার করতে পারি না। আদিবাসীদের আজ বাংলা বন, সেই জন্য কেউ নিশ্চয়ই চালাইছে না। কোন দাস থেকে গাড়ি গাড়ি এসছে কাটোয়াতে? ওই দু একটা মালদা গাড়ি এসছে, হ্যাঁ, আর দু একটা গিয়েছে, আর কেউ আসেনি। আর কেতুগ্রাম কিনার না, দু একটা ঢুকেছে, দু একটা ঢুকেছে, আর কেউ যায় না এখন, একটা বেরোবে না। এর পাশাপাশি ভাতারের গোর্দানমারিতে বন্ধকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। জানা যায় অবরোধ চলাকালীন অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি চলাচল করতে দেননি অবরোধকারীরা। বারো ঘন্টায় বন্ধ হবে, এখনো পর্যন্ত কোনো কি সমস্যা হয়েছে? ভাতার থানার গদ্দানমারিতে আজকে আমাদের পথবরোধ হয়েছে। কি দাবি আপনাদের? আমাদের দাবি হচ্ছে ক্ষত্রিয় সমাজ, অ আদিবাসী সমাজ, কুর্মী মাহাতো, এরা রাস্তা আটকে, রেলপথ আটকে, অগণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে আদিবাসী হতে চাইছে, যেটা কখনোই সম্ভব নয়। এছাড়াও কালনা, মন্তেশ্বর সহ বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে বন্ধকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করা হয়। কোন বিষয়ের উপর আপনাদের এই অবরোধ? আমাদের অবরোধ চলছে জবরদস্তি ভাবে সরকারকে চাপ দিয়ে এসটি হওয়ার
রাজ্য সরকার ভোটের ভয়ে তাদেরকে এসটি করার জন্য প্রাথমিক ওদের এই দিন অবরোধ চলাকালীন রাজ্যের দুই দলের দুই হেভিওয়েট নেতৃত্ব কালনার উপর দিয়ে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। একদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তার নবজোয়ার কর্মসূচির জন্য কালনার উপর দিয়ে নদিয়ার উদ্দেশ্যে রওনা দেন। অন্যদিকে বিজেপির নেতা দিলীপ ঘোষ কালনার উপর দিয়ে মুর্শিদাবাদের বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেন। এই দিন আদিবাসীদের বন্ধ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, ঠিক আছে, আদিবাসীরা তাদের দাবির কথা বলেছেন, তারা তাদের দাবি তোলার জন্য আজকে বন্ধ ডেকেছেন রাস্তায়, কিন্তু তারা যারা অত্যাবশ্যকীয় পরিষেবা অ্যাম্বুলেন্স গাড়ি কোথাও আটকাচ্ছেন না, খালি ব্যবসায়ী গাড়ি আটকেছেন, তাদের দাবির জন্য সরকারের কথাবার্তা বলা উচিত, তাদের সঙ্গে তাদের দাবি নিয়ে আলোচনা হওয়া উচিত, পরে ডিসিশন হবে। এইভাবে পরপর বন্ধ কতজন সরকার এই বিষয়ে, সেই জন্য যারা বন্ধ ডাকছেন তাদের কিছু দাবি আছে, রাজ্য সরকার প্রথম তাদের সঙ্গে আলোচনা করুক, তারা তো কথা বলতে যায়, কথা বললে আস্তে সমাধান হবে। জানা যায় এই দিন কালনার উপর দিয়ে নবজোয়ার কর্মসূচিতে নদিয়ার কৃষ্ণনগর যাওয়ার সময় কালনার আদিবাসী নেতা বৈদ্যনাথ হেমব্রমকে ডেকে তাদের দাবি শোনেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আমরা আজ অভিষেক বাবুকে পেয়ে স্মারকলিপিতে জানিয়েছি যে পূর্ণিমা যাতে অনৈতিকভাবে এসটি তালিকা অন্তর্ভুক্ত না হয়, এটা আপনাকে জানাচ্ছি। সিআরআই রিপোর্ট যাতে পরিবর্তিত না হয় এদিকে আপনি নজর দেবেন, এবং অন্যভাবে যাতে এসটি যে আমাদের অনৈতিকভাবে পূর্ণিমা যাতে এসটি না হয় সেটাকে আপনারা বিবেচনা করে দেখবেন। উনি আমাকে বললেন যে আপনাদের স্মারকলিপি আমরা আগে পেয়েছি, আপনিও আমাকে স্মারকলিপি দিলেন, আপনাদের যে দাবি নিয়ে আপনারা পথে নেমেছেন ওই দাবি নিয়ে সরকার যথেষ্ট সহানুভূতিশীল, আমরা এটা বিবেচনা করে দেখব। কাটোয়া গোয়েঙ্কা মোড় সংলগ্ন এলাকায় ব্যবসার জন্য দোকানঘর সেলামি দেওয়া হবে। যোগাযোগ করুন 7029198227 এই নাম্বারে। আদিবাসীদের দাবি দেওয়া গুরুত্ব সহকারে শুনে সেই বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। 12 মাস ইনস্টলমেন্টের টাকা দিয়ে 13 মাসে প্রোডাক্ট কেনার বিশেষ সুযোগ। কাটোয়ার SR হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লিয়েন্সে কেনাকাটা করলে পাওয়া যাবে 1 বছরের বেশি ওয়ারেন্টি, সঙ্গে আকর্ষণীয় উপহার। SR হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লিয়েন্সে সমস্ত ধরনের কিচেন সরঞ্জাম ও ইলেকট্রনিক সরঞ্জাম পাওয়া যাবে। ঠিকানা কাটোয়া খাসি মার্কেট ও কাটোয়া HDFC ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9378186925।